সেটা হলো বাংলাদেশের সৌদি এয়ারলাইন্সের অফিসের সবাই টিকিট কাটার জন্য আসছে। এই দেখেন অবস্থা, হাজার হাজার মানুষ এখানে ওয়েট করতেছে কিন্তু কর্তৃপক্ষের কোনো কাউকে দেখতেছি না। ওনারা বিজ্ঞপ্তি দিয়ে দায় সারছে আজকে নাকি কোনো কার্যক্রম করবে না, এত শত মানুষের কি হবে দেখেন অবস্থা ভাই। আর দেখেন রাতভর লোকজন এখানে ছিল, আমি গতকালকে সকালবেলা আসছি, কর্তৃপক্ষের সাথে কথা বলার জন্য চেষ্টা করছি আমরা বারবার কিন্তু কোন লোক আমাদের সাথে কথা বলার জন্য রাজি নয়। তারা আমাদের ক্লিয়ার করে কিছু বলতেছে না যে আসলে আদৌ আমরা সৌদি আরব প্রবেশ করতে পারবো কিনা। ভাই প্রতিবাদ করে কোনো লাভ হবে না, কালকে প্রতিবাদ করা হয়েছিল উল্টা আমরা লাঠিপেটা সম্মুখীন হয়েছি পুলিশের। এই দেখেন পরিস্থিতি, মানুষের অবস্থা, খাওয়া নাই দাওয়া নাই, মানুষ এখানে আছে। এই তো হলো ভাই বাহিরের অবস্থা, আর মানে চারো সাইডে একই অবস্থা, সবাই সৌদি এয়ারলাইন্সের টিকিট কাটার জন্য আসছে। সরকার কি করে এখনো লোকজন দাঁড়িয়ে আছে টোকেনের আশায়, তবে বিজ্ঞপ্তি দিছে আজকে নাকি কোনো কার্যক্রম তারা করবে না। মেন গেট যেখানে মানুষ হাজার হাজার মানুষ অপেক্ষা করতেছে ঢোকার জন্য। প্রবাসীরা শুধু দেশের দেশকে দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে, কিন্তু প্রবাসীরা কি পাচ্ছে বিনিময়ে একটু দেখেন। এই ভোগান্তির মানে কি আসলে কিছু বুঝতে পারছি না। একটা বিজ্ঞপ্তি লেখা আছে, বিজ্ঞপ্তিতে লেখা আছে আজকে সৌদি এয়ারলাইন্সের কোনো কার্যক্রম তারা পরিচালনা করবে না, অনির্দিষ্টকালের জন্য বন্ধ।